নমস্কার, আমার নাম সুনিতা কুণ্ডু, আমি রয়্যাল মেশিনারি কোম্পানির তরফ থেকে আজকে কথা বলছি। যদি কেউ আপনাদের কোম্পানিতে আসতে চায় সে কিভাবে আসতে পারবে? আমাদের কোম্পানির অ্যাড্রেস হচ্ছে মুড়াগাছা জুবেরিয়া লোকনাথ মন্দিরের অপোজিট ইজারেল মিনারেল কমপ্লেক্স। লোকনাথ মন্দির আমাদের ল্যান্ডমার্ক আছে। কেউ যদি শিয়ালদা অথবা হাওড়া থেকে আসতে চায় L238 বাস ধরে হাওড়া থেকে ডিরেক্ট মধ্যমগ্রাম চৌমাথা, মধ্যমগ্রাম চৌমাথা থেকে 5 থেকে 7 মিনিটের রাস্তা মুড়াগাছা জুবেরিয়া লোকনাথ মন্দির। কেউ যদি শিয়ালদা থেকে আসতে চান তাহলে অবশ্যই আমাদের আগে কন্ট্যাক্ট করে নেবেন কোনো রকম প্রবলেম হলে। এছাড়াও কেউ শিয়ালদা থেকে আসলে সোদপুর অথবা মধ্যমগ্রাম নামবেন, দেন সেখান থেকে অটো ধরে মুড়াগাছা লোকনাথ মন্দির বললে একদম আমাদের অফিসের অপোজিটে। আপনাদের কোম্পানিতে অ্যাকচুয়ালি কি কি পাওয়া যাচ্ছে? বেসিক্যালি আমাদের এটা ম্যানুফ্যাকচারিং ইউনিট, সেই ক্ষেত্রে 15,000 টাকা থেকে 25 লাখ টাকা সব ধরনের মেশিন আমাদের এখানে অ্যাভেলেবেল আছে। তো আপনারা যদি অনেক ধরনের ব্যবসার আইডিয়া চান আগেই আমি বলবো, ভিডিওতে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন আর আমাদের এখানে এসে ভিজিট করুন। আজকে আমি আমাদের এখানে সব ধরনের মেশিনের মধ্যে দিয়ে একটা ইউনিক প্রফিটেবল ইভেন কম ইলেকট্রিসিটির একটা মেশিনের ব্যবসার কথা বলতে চলেছি, যেটা আপনি যেটা সকল প্রকার মানুষ মানে মহিলারাও ইভেন পুরুষে দুজনেই এই ব্যবসাটা প্রপারভাবে অপারেট করতে পারবে। এটা হচ্ছে সুপারি কাটিং এর মেশিন। আচ্ছা, এই বিজনেস শুরু করতে গেলে র মেটেরিয়ালস কি কি লাগছে? বেসিক্যালি সুপারি কাটিং মেশিনের জন্য আপনার সব থেকে মূল র মেটেরিয়ালই হচ্ছে সুপারি। সেটা আপনি কোথায় পাবেন, কতটা মার্জিন রেখে কিনবেন, ইন ডিটেলস আমরা আপনাকে দিয়ে দিতে পারবো। আচ্ছা, ডকুমেন্টস কি কি লাগবে? বেসিক্যালি এই ব্যবসা শুরু করতে গেলে সেরকম কোনো ডকুমেন্টস লাগছে না, কারণ এটা একদমই ছোট ব্যবসা। তো আপনি ঘরে বসে ব্যবসাটাকে সম্পূর্ণরূপে শুরু করতে পারবেন। এবার যদি মনে করেন আপনি কোনো কোম্পানি তৈরি করবেন, সেই ক্ষেত্রে আপনার ট্রেড লাইসেন্স কিন্তু ম্যান্ডেটরি। আচ্ছা, নতুনদের জন্য যে কোনো বিজনেসে প্রথম সমস্যা হচ্ছে মার্কেটিং এর সমস্যা, সেক্ষেত্রে আপনারা কি সাহায্য করবেন? অবশ্যই আমাদের এখান থেকে যদি আপনারা মেশিন নেন আপনাদের সেলস সাপোর্টিং দেওয়া হবে, যে আপনি কোন এরিয়া থেকে প্রোডাক্টটা কিনতে পারবেন, ইভেন কোন এরিয়ায় সেল করতে পারবেন। সব থেকে প্রফিটেবল বিষয় হচ্ছে আপনি যেই দোকান থেকে আপনি আপনার র মেটেরিয়ালসটা কিনছেন অনায়াসে আপনি সেই দোকানে আপনার রেডি প্রোডাক্টটা সেল করতে পারছেন। এছাড়াও যদি কোনো জায়গায় সেলিং এর প্রবলেম হয় আমরা রয়েছি, আমাদের কন্ট্যাক্ট করবেন, আমরা আপনাকে সেই অনুযায়ী সাহায্য করে দিতে পারবো। যেই বিজনেস করতে গেলে জায়গা কেমন লাগছে? আপনার মিনিমাম একটা ঘরের যদি আপনার 12x12 বা 10x12 ঘর থাকে সেই ঘরেও আপনি মেশিনটা বসিয়ে অপারেট করতে পারবেন। এই ছোট টেবিলের মতন আপনার ম্যাক্সিমাম জায়গার প্রয়োজন পড়বে, মেশিন রেখে প্রোডাকশন আপনি ব্যবসা শুরু করতে পারবেন। আচ্ছা, যারা নতুন ব্যবসা করছেন তারা তো মাল তৈরি করতে পারেন না বা কাটিং দিক থেকে এক্সপার্ট নয়, তাদের আপনারা কিভাবে সাহায্য করবেন? আমাদের কোম্পানি থেকে ইনস্টলেশন করিয়ে দেওয়া হবে, কোন এরিয়ায় আপনি মেশিনটা বসাচ্ছেন সেটা ডিপেন্ড করবে, দেন আমাদের টেকনিশিয়ান গিয়ে ইনস্টল করিয়ে চালিয়ে আসবে। যেরকম ধরনের কাটিং আপনারা চাইবেন, যেমন ডায়মন্ড শেপ হয়, গুটকা শেপ হয়, তারপর হচ্ছে চিপস হয়, তারপর হচ্ছে আপনার এরকম আরো অনেক ধরনের স্লাইসিং হয়। তো যেরকম স্লাইস আপনারা চাইবেন সেরকম আপনাকে করে দেওয়া হবে। যে মেশিন থেকে প্রত্যেকদিন কত প্রোডাকশন হবে? মিনিমাম 25 থেকে 30 কেজি পার আওয়ার আপনার প্রোডাকশন হচ্ছে। আপনার এই মেশিন কমসে কম আপনি চালাতে পারবেন 8 ঘন্টা থেকে 10 ঘন্টা, তো আপনি এর থেকেও বেশি কিন্তু মাল প্রোডাকশন করতে পারবেন। আচ্ছা, মাসিক কেমন ইনকাম করা যাবে? খুব কম করে আপনার মাসিক ইনকাম হচ্ছে এই মেশিনের দ্বারা 15 থেকে 20 হাজার টাকা, ডিপেন্ড করছে কোন মার্কেটে আপনি কতটা ভ্যালু রেখে সেল করছেন। মেশিনের দাম আপনার স্টার্টিং আছে 60,000 60,000 টাকা, আমি আরও এক্সট্রা করে ধরলাম যেটা র মেটেরিয়ালসের জন্য 5 থেকে 7 হাজার টাকা। তো আপনি যদি 65,000 বা 67,000 নিয়ে আপনি ব্যবসায় নামেন তাহলে কিন্তু আপনি অনায়াসে ব্যবসাটা শুরু করতে পারবেন। আমি একটাই কথা বলবো, আপনারা আসুন, এসে অন টেবিল কথা বলুন। একটা ছোট ভিডিওর মাধ্যমে যতটা বলা পসিবল হয়েছে আমি আপনাদের বোঝানো বা বলার চেষ্টা করেছি। এর থেকেও ইন ডিটেলস কোনো রকম ভিডিও বা কোনো কোয়ারি থাকলে আপনারা আসুন, এসে কথা বলুন, আমি আপনাদের যতটা সম্ভব গাইড করব। চলুন, মেশিনটা দেখে আসি। হ্যাঁ চলুন, আমি মেশিনগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মেশিনটা কত, দেখতেই পাচ্ছেন মেশিনটা এখানে রয়েছে, মেশিনটা কতটা ছোট এরিয়া নিয়ে রয়েছে। আপনার কিন্তু তেমন কোনো জায়গার রিকোয়ারমেন্ট থাকছে না, আপনি আপনার ঘরের যে কোনো ছোট জায়গায় মেশিনটাকে বসিয়ে অপারেট করতে পাচ্ছেন। প্লাগ ইন করে দেওয়ার পর সুইচ দিয়ে দিলেই মেশিনটা কিন্তু আপনার অপারেট হয়ে যাচ্ছে। এখানে আপনি আপনার সুপারি যে গোটা সুপারিগুলো আছে সুপারিগুলো দিয়ে দিলেন, আপনি একটা একটা করেও দিতে পারেন অথবা একসাথে অনেকগুলো সুপারি দিয়ে দিতে পারবেন।
সুপারি দেওয়ার পর আপনি যেরকম শেপের আপনার কাটিংটা লাগবে সেরকম অ্যাকর্ডিং আপনি ডাই দিয়ে দিলেন, যেমন ডায়মন্ড শেপ হয়, চিপসের শেপ হয়, অনেক ধরনেরই হয়, সরু সরু হয়, তো যেরকম আপনার লাগবে আপনি ডাইটা দিয়ে দিচ্ছেন। আপনার কিন্তু মালটা কেটে বেরিয়ে আসছে, আপনার কিন্তু প্রোডাক্টটা পুরো কিন্তু কেটে আসছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ফিনিশিং হচ্ছে। তবুও যদি আপনার অপারেটিংয়ের কোনো রকম ইস্যু হয়, কোনো প্রবলেম হয়, আমাদের কোম্পানি থেকে কিন্তু আপনাকে সম্পূর্ণ ট্রেনিং দেওয়া হবে যে আপনি কী করে মালটা মেশিনটা অপারেট করে প্রোডাক্টটা বানাবেন, এর পুরো টেকনিক্যালি নলেজ আমাদের কোম্পানি থেকে আপনাদের প্রোভাইড করে দেওয়া হবে। উইথ 1 ইয়ার গ্যারান্টি, 5 ইয়ার্সের সার্ভিস কিন্তু আপনার মেশিনের ওপর থাকছে। তো একটা ছোটো ভিডিওর মাধ্যমে আমি যতটা চেষ্টা করেছি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি, যতটা পেরেছি। এর থেকেও যদি ডিটেলস কোনো কোয়ারি থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করুন আর কোম্পানি এসে ভিজিট করুন। আশা করবো আরও অনেক ধরনের মেশিনের ডিটেলস আপনারা এখান থেকে পেয়ে যাবেন। নমস্কার।